তো ক্লাস সেভেনের স্টুডেন্টরা কেমন আছো তোমরা? তোমাদের থার্ড উইক অ্যাসাইনমেন্ট, ইংরেজি অ্যাসাইনমেন্টটা আচ্ছা, প্রশ্নটা একটু পড়ে নেওয়া যাক, তাই না? আসলে ফোনে করাটা একটু ঝামেলা। তোমাদের কোশ্চেনটা এখানে বলা হচ্ছে যে, আর হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে যে, তোমরা তোমরা শুধু কি করো, নেট থেকে কপি করে লেখো, এটাই তোমরা তোমাদের এটাই মানে বিশাল একটা কাজ। তোমরা খুব বীরত্বের সাথে এটা করে থাকো। এতটাই অলস হয়ে গেছো তোমরা? দেখো, অ্যাসাইনমেন্ট এই এগুলা শিক্ষামন্ত্রী যে এগুলা দেওয়ার কারণ কি? কারণ এই দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, বন্ধ আছে, আর কবে খুলবে তার কোনো সিওরিটি নাই। এখন তোমাদের পড়ার মধ্যে রাখার জন্য তোমাদের জন্য এগুলা করছে, তো আমি মনে করি ভালোই করছে। কিন্তু আবার আরেক দিক থেকে ভালো করেনি, কারণ তো সবাই মানে একজন আরেকজনের দেখে দেখে লিখতেছে, কারোর মধ্যে কোনো সৃজনশীলতার বিকাশ করতেছে না, তাহলে লাভটা কি হলো? আর তোমাদের অ্যাসাইনমেন্ট এখানে উল্লেখ করে দিয়েছে যে ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন, ইউনিট 6 লেসন 1 তোমাকে মাস্ট পড়তে হবে, ভালো করে পড়তে হবে। লেসন 4 5 অবশ্যই ভালো করে পড়তে হবে, কিন্তু তোমরা তো বই মনে হয় হাত দাও না। কি করো, এই অ্যাসাইনমেন্ট দিছে, তাড়াতাড়ি নেটে সার্চ লাগাও, লাগে তাড়াতাড়ি ওই একদিনে লিখে শেষ করো। কেন এত তাড়াহুড়ো করতে হবে কেন? তোমাকে 7 দিন সময় দিয়েছে, তুমি ধীরে ধীরে লেখো, আগে বই পড়ো, বই কমপ্লিট করো, যে ইউনিট আর যে লেসনগুলো দিয়েছে আগে সেগুলো পড়ো, হ্যাঁ, তারপরে তুমি অ্যাসাইনমেন্ট শুরু করে দাও। তো যাই হোক, আমি তোমাদের এর জন্য এগুলো করছি শুধুমাত্র কিছু ধারণা দেবার জন্য। তোমরা ধারণা নিয়ে তোমাদের মতো করে লিখবা, আমি কখনোই বলবো না তোমরা আরেকজনের দেখো দেখে লেখো। তো এখানে বলা হচ্ছে যে, রিড দ্য লেসন 1, এ ডে ইন জিসাস লাইফ, পেজ নম্বর 54, 54 নম্বর পেজে এ ডে ইন জিসাস লাইফ এইটা পড়তে বলছে। অ্যান্ড মেক এ ডেলি রুটিন অ্যাকর্ডিং ফর ইউর ওন, এবং তোমার একটা নিজস্ব রুটিন তৈরি করতে বলছে। নাও ট্রাই টু ফলো ইউর রুটিন, এখন তোমার সেই রুটিনটি ফলো করো, কমপ্লিটলি সম্পূর্ণভাবে ফলো করার চেষ্টা করো। ফর দ্য নেক্সট 3 ডেজ, কি 3 দিনের জন্যে, উইদাউট এনি গ্যাপ, কোনো ডিলে ছাড়া, মানে কোনো গ্যাপ ছাড়া তুমি তোমার রুটিনটা 3 দিন কী করো, সম্পূর্ণভাবে ফলো করো, অনুসরণ করো। আফটার 3 ডেজ রাইট অন ইউর নোটস শিট অর এক্সারসাইজ বুক হোয়াট ইউ হ্যাভ রিয়েলি ডান ফর দিস 3 ডেজ। 3 দিন পরে তুমি কি করো, তোমার এক্সারসাইজ বুকে অথবা নোটবুকে লিখো তুমি আসলে কি করেছিলে এই 3 দিন, অ্যান্ড মেনশন এবং উল্লেখ করো কি, হুইচ পোর্শন অফ দ্য রুটিন ইউ, মানে কোন সময়টা তুমি কি মানে কমপ্লিট করতে পারোনি, মানে মেনটেন করতে পারোনি ফুলি উইথ প্র্যাকটিক্যাল রিজনস। একটা কারণ, কারণের সাথে দেখাও, উল্লেখ করো, কারণের সাথে উল্লেখ করো, বাস্তবিক কারণের সাথে কি উল্লেখ করতে বলছে, যে তুমি কোন দিন মানে ওই রুটিনটা মানে কমপ্লিটলি ফলো করতে পারোনি। তারপর দ্বিতীয়টা বলছে হোমওয়ার্কে, ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন, তোমাকে বলা হচ্ছে যে তোমার কি কোনো অভিজ্ঞতা আছে এই জার্নি বাই ট্রেন সম্পর্কে, জার্নি বাই ট্রেনের উপরে তোমার কোনো অভিজ্ঞতা আছে কি? ইফ ইয়েস, যদি থাকে, নাও হাউ ওয়াজ ইট, এটা কেমন ছিল, রাইট 5 অর 6 সেন্টেন্সেস অন ইট, এটার উপরে তোমাকে 5 থেকে 6টি সেন্টেন্স লিখতে বলতেছে। কিন্তু আসলে 5 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে লেখা শেষ করা যাবে না, কমপক্ষে তো 10টা সেন্টেন্স লিখতে হবে।
তো যাই হোক, আমরা প্রশ্নটা তো বুঝলাম, এখন অ্যান্সার গুলো দেখি। তো প্রথম অ্যান্সারটা হবে এরকম, মাই ডেলি রুটিন। প্রথমে তোমার রুটিনটা ক্রিয়েট করতে হবে, তোমার মতো করে ক্রিয়েট করবা। যেমন আমি এখানে লিখছি যে 6টায় ওঠা, তারপর 6:30টায় কি মর্নিং ওয়াকে যাওয়া, তারপর 7টায় ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা, তারপর 7:30 থেকে 8:30 কি পড়াশোনা, তারপর 9টা থেকে 4টা পর্যন্ত তোমার স্কুল টাইম, 4:30 থেকে 5:30 কি খেলাধুলা করো বন্ধুদের সাথে, 6টা থেকে 7টা খেলাধুলা করে এসে কি করো, প্রাইভেট স্টাডি উইথ ইংলিশ টিচার, তারপর 7:15 থেকে 8টা স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি মেম্বার্স, কি করো ফ্যামিলি পরিবারের সদস্যদের সাথে সময় কাটাও, তারপর 8টা থেকে 9:30 হোমওয়ার্ক করো, তারপর 9:30 কি করো রাতের খাবার, 9:50 থেকে 10:30 পর্যন্ত টিভি দেখো, তারপর 10:30 পর্যন্ত সরি 10:30 বাজার সাথে সাথে কি শুতে যাও মানে গো টু বেড। আই ওয়াজ এবল টু ফিনিশ অলমোস্ট 95% অফ মাই ডেলি রুটিন, আমি কি প্রায় 95% আমার প্রত্যেক রুটিনে কি করেছিলাম সম্পন্ন করেছিলাম। ফার্স্ট ডে আই কমপ্লিটেড অল দ্য টাস্ক অ্যাকর্ডিং টু মাই ডেলি রুটিন, প্রথম দিন আমি কি করেছিলাম সকল কাজ করেছিলাম আমার ডেলি রুটিন অনুসারে, বাট অন দ্য সেকেন্ড ডে কিন্তু দ্বিতীয় দিন আই হ্যাভ মিস টু অফ দেমস, আমি তার দুটো কি করেছি করতে পারিনি, মিস করেছি। ওয়ান ইজ একটা হচ্ছে প্লে উইথ ফ্রেন্ডস, তার মানে তোমার প্লে উইথ ফ্রেন্ডস এটার সময়টা কখন দেওয়া আছে, 4:30 থেকে 5:30, আর আরেকটা অ্যান্ড অ্যানাদার ইজ স্টাডি উইথ মাই ইংলিশ টিচার, 6টা থেকে 7টা, তার মানে 4:30 থেকে 7টা পর্যন্ত তুমি রুটিনটা মেনটেন করতে পারো। তো এটা কী জন্যে করতে পারোনি, সেটা হচ্ছে বিকজ ওয়ান অফ মাই নেবার্স মানে আমার এক প্রতিবেশী ওয়াজ ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, কি গাড়ি চাপায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল, মাই ফাদার অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার ফর দ্য জানাজা, আমার বাবা এবং আমি সেখানে কি জানাজাতে গিয়েছিলাম, সো আই কুড নট মেনটেন মাই ডেলি রুটিন অ্যাট দ্য টাইম, তাই আমি সেই সময় কি আমার রুটিনটা মেনটেন করতে পারিনি। সিন্স দ্য নেক্সট ডে কিন্তু তারপর দিন থেকে বা তৃতীয় দিন আই হ্যাড বিন ফলোয়িং মাই ডেলি রুটিন প্রপারলি, আমি আমার কি প্রত্যাহিক রুটিনটা অনুসরণ করেছিলাম, সঠিকভাবে অনুসরণ করেছিলাম। তো এটা শেষ হয়ে গেল, এখন দ্বিতীয়টা, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, এখানে ইওর এক্সপিরিয়েন্স অফ এ ট্রেন জার্নি, দ্যাটস মিন মাই এক্সপিরিয়েন্স অফ এ ট্রেন জার্নি, তোমাকে কোশ্চেনে বলা বলা হয়েছিল ইওর এক্সপিরিয়েন্স অফ এ ট্রেন জার্নি, তাই লেখার ক্ষেত্রে লিখবা মাই এক্সপিরিয়েন্স অফ এ ট্রেন জার্নি। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন, লাস্ট ইয়ার আই মেড এ জার্নি বাই ট্রেন উইথ মাই ফাদার। হ্যাঁ আমার জার্নি বাই ট্রেন সম্পর্কে কি জার্নি বাই ট্রেনের উপরে আমার অভিজ্ঞতা আছে, লাস্ট ইয়ার গত বছর আই মেড এ জার্নি, আমি কি ভ্রমণ করেছিলাম বাই ট্রেন, আমি ট্রেন ভ্রমণ করেছিলাম উইথ মাই ফাদার আমার বাবার সঙ্গে, ইট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল, এটা খুবই কী ছিল বিস্ময়কর ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি ইন্টারেস্টিং এবং খুবই আকর্ষণীয়, আই অ্যালং উইথ মাই ফাদার, আমি এবং আমি আমি আমার বাবার সাথে ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস,
আমার চাচার বাসায় গিয়েছিলাম রাজশাহী বাই ট্রেন, কি ট্রেনে করে রাজশাহীতে গিয়েছিলাম। উই রিচড অ্যাট দ্য ট্রেন স্টেশন অ্যাট 8 AM, আমরা স্টেশনে 8টায় পৌঁছালাম, সকাল 8টায় পৌঁছালাম। অ্যান্ড টিকিট কিনলাম, দুইটা টু টিকিটস দুইটা টিকিট কিনলাম, ও বরেন্দ্র এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেসের দুটা টিকিট কিনলাম ফ্রম দ্য টিকিট কাউন্টার। কোথা থেকে? টিকিট কাউন্টার থেকে। উই ওয়েটেড দেয়ার ফর দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, আমরা সেখানে কি অপেক্ষা করলাম, ট্রেন আসা অব্দি আমরা কি করলাম, অপেক্ষা করলাম। আফটার দ্য ট্রেন রিচড, ট্রেনটি যখন পৌঁছালো অ্যাট দ্য স্টেশন, স্টেশনে যখন ট্রেনটি পৌঁছালো বা আসলো, এভরিওয়ান ওয়াজ হারিং টু গেট ইন টু ইট, প্রত্যেকে কি ব্যস্ত হয়ে গেছিলো, প্রত্যেকেই তাড়াহুড়ো করছিল ট্রেনে ওঠার জন্য। উই অলসো গট ইন টু দ্য ট্রেন, আমরাও ট্রেনে উঠে পড়লাম। অ্যান্ড গট আওয়ার সিট বিসাইড উইন্ডো, এবং আমাদের কি সিটে বসলাম, জানালার পাশে আমাদের সিটে বসলাম অ্যাকর্ডিং টু দ্য সিট নাম্বার অফ আওয়ার টিকিট, আমাদের টিকিটের সিট নাম্বার অনুসারে আমরা কি করলাম, জানালার পাশের সিটে বসলাম, বসে পড়লাম। আই ওয়াজ ওয়াচিং দ্য সিনারি আউটসাইড অফ দ্য ট্রেন, আমি কি ওয়াচ করছিলাম, মানে দেখছিলাম দ্য সিনারি আউটসাইড, বাইরের দৃশ্যগুলো দেখছিলাম থ্রু উইন্ডো, উইন্ডো মানে জানালা দিয়ে। হোয়াইল মাই ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার, যখন আমার বাবা কি করছিল, তখন আমার বাবা পত্রিকা পড়ছিল। আই সো প্যাডি ফিল্ড, আমি কি দেখলাম, প্যাডি মিন্স তোমার শস্য ক্ষেত, প্যাডি ফিল্ডস মিন্স শস্য ক্ষেত। অ্যান্ড রিভার অ্যান্ড এ লট অফ ট্রিস, নদী এবং কি অনেকগুলো গাছ। এখানে আরও কিছু দিতে পারো, তুমি কী কী দেখছো না দেখছো সেগুলো আরও কিছু বানিয়ে লিখবা, কারণ যে কোনো তোমাদের সৃজনশীল প্রশ্নে অবশ্যই তোমাদের ক্রিয়েটিভিটি হতে হবে। তুমি ভুল লেখো না কেন, তারপরেও সেখানে কি করা হবে, তোমাকে নাম্বার দেওয়া হবে, এটাই তো সৃজনশীল। কথাই আছে লেখো হে, তুমি যদি নাই লেখো, তোমার খাতায় যদি কোনো কিছু না থাকে, তোমাকে নাম্বার দেবে কোথায়? তুমি লেখো, তোমার মতো করে লেখার চেষ্টা করো, চেষ্টা করতে তো নেই মানা, তাই না? আর হ্যাঁ, কখনোই নেট থেকে হুবহু কপি করে লিখো না, এটা এই অভ্যাসটা সম্পূর্ণ ত্যাগ করো। আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো আমি দেখছি যে ইউটিউবে একটা ভিডিওতে প্রায় 4-5টা ভিডিও দেখলাম, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখলাম সবগুলো লেখা এক, তার মানে কি তারা একজনের কপি করে ভিডিও তৈরি করতেছে, কিসের জন্য, লাইক ফলোয়ার আর কি বলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। কিন্তু আমার কোনো সাবস্ক্রাইবার দরকার নেই, কিন্তু তোমাদের যদি মনে হয় যে এটা তোমাদের জন্য হেল্পফুল, তাহলে তোমরা সাবস্ক্রাইব করিও যদি মন চায়, আমার সেগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আমি এই জন্যই দিলাম যে আসলে তোমরা কি বলবো, সবাই অলস হয়ে গেছো, অলস হয়ে পড়েছ, তোমাদের মধ্যে যে ইয়েটা ছিল, অ্যাক্টিভিটিটা ছিল, সেটা নেই এই দীর্ঘ সময় স্কুল বন্ধের কারণে। তো যাই হোক, তোমরা যখন যে অ্যাসাইনমেন্টে যেই অনুশীলনীগুলো দিবে, সেগুলো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে পড়বা, বই খুলে ভালো করে পড়বা, তারপর তোমার অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবা। ওকে, খবরদার, প্রথম দিনে যখন তুমি অ্যাসাইনমেন্ট নিয়ে আসলা, প্রথম দিনে অ্যাসাইনমেন্ট যখন পাবা, তখনই তোমাকে লিখতে হবে না, লিখার কোনো দরকার নেই। ওকে, প্রথমে তুমি কী করবা, বই পড়বা, লেসনগুলো কমপ্লিট করবা, তারপর অ্যাসাইনমেন্টগুলো লিখবা। খোদাই এত তাড়াহুড়ো করো কেন, এত তাড়াহুড়ো করো বলি তো এরকম, কি আর বলবো, তোমরা ছাত্ররা আসলে, আমি তো টিউশনি করাই 6-7 স্টুডেন্ট, এই আমি দেখি এরা এত বেধপ, এত মানে কি বলবো, আর এত তাড়াহুড়ো, মানে সব সময় শুধু তাড়াহুড়ো করতে করে, মনে করে যে আমি অ্যাসাইনমেন্ট আগে জমা দিতে পারলে আমাকে ভালো মার্ক দিবে এইরকমটা, কিন্তু না, এটা একদম টোটালি ভুল।
স্যাররা দেখবে তোমাদের ক্রিয়েটিভিটিটা। তোমরা যে একজনের দেখে দেখে লিখতেছো, তোমার মতো কি আরেকজন লিখতেছে না? তোমাদের সবার লেখা যদি সেম হয় তাহলে তো স্যাররা অবশ্যই বুঝতে পারবে। এটা তো বোঝার অপেক্ষা, মানে বোঝার বাকি রইল না যে তোমরা নেট থেকে লেখনি। তাই আমি বলবো বারবার, আমি এটাই তোমাদের অনুরোধ করব যে তোমরা নেট থেকে লেখা বন্ধ করো। ওকে, অন্য অন্যগুলো লিখে কপি করতেছো, এখানে কি তোমার সৃজনশীলের কি বিকাশ করতেছে? কোনো কিছুই হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, বরং তোমার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তুমি এটা করতে পারো, তুমি নেট থেকে বিভিন্ন নেট থেকে যেমন আমার এই ভিডিওটি দেখেই তুমি কি ধারণা নিতে পারো, কি ধারণা নিতে পারো, এখান থেকে ধারণা নিয়ে তারপরে তোমার মতো করে তুমি লেখার চেষ্টা করো। ওকে, তো যাই হোক, তারপর কোথায় কোথায় ছাড়লাম? আউটসাইড অফ দ্য চিলড্রেন আই সো প্যাডি ফিল্ড রিভার অ্যান্ড আ লট অফ ট্রিজ। আমি কি করলাম? শস্য ক্ষেত, নদী এবং গাছ, অনেকগুলো গাছ দেখলাম। আফটার 5 আওয়ার্স, কি 5 ঘন্টা পর, উই রিচড অ্যাট আওয়ার ডেস্টিনেশন, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। হাউএভার, যাই হোক, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, এটা একটা কি বিশাল অভিজ্ঞতা ছিল ফর মি, আমার জন্যে। অ্যান্ড আই উইল নেভার ফরগেট ইট, এবং আমি এটি কখনোই কি ভুলবো না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।